পৃথিবীতে মানবজাতিই মানবজাতির সবথেকে বড় শত্রু। ইতিহাস কাকে বলে? মানবজাতির দ্বারা সংগঠিত বিভিন্ন নিকৃষ্ট অধ্যায়গুলোকেই বইয়ের পাতায় আমরা ইতিহাস হিসেবে পড়ি। আজ সেই ইতিহাসের পাতাতেই একটু চোখ বুলাবো। কথা বলবো আজ এমকে আলট্রা প্রজেক্টের ব্যাপারে। আজ আমরা এমন একটি স্টোরি এক্সপ্লেইন করতে চলেছি যে গল্পে ভুলভাল এক্সপেরিমেন্টের ফলে মানুষের জীবনে গতিপথ পাল্টে দেবার এমনকি জীবন নাশের মতো ভয়াবহ ঘটনাও ঘটতে পারে, এরকমটা দেখানো হয়েছে। এবং এমকে আলট্রা প্রজেক্ট এটা বাস্তব জীবনে হয়েছিল, তাই শুরুতে আমরা এমকে আলট্রা প্রজেক্টের ব্যাপারে জানবো। তবে পরিচয় দিয়ে নিই, আমি এনামুল হক বাদন ওরফে তোমাদের প্রিয় ডক্টর গেমোলজিস্ট, এবং এই ভিডিওতে আমি আউটলাস্ট গেমের স্টোরি এক্সপ্লেইন করব। এবং এছাড়াও আউটলাস্ট গেমের গল্পটা মূলত ইউএসএ এর একটি গোপন এক্সপেরিমেন্ট যা এমকে আলট্রা প্রজেক্ট নামে পরিচিত সেটার আদলেই তৈরি করা হয়েছিল। তো মূল গল্পে যাবার আগে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম স্টোরি এক্সপ্লেনেশন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, আউটলাস্ট হুইসল ব্লোয়ার স্টোরি এক্সপ্লেইন। সময়টা 1953 সাল, কোরিয়ান যুদ্ধ মাত্রই শেষ হয়েছে। আমেরিকাতে মার্কিন সেনাবাহিনীর কিছু ব্রেইন ওয়াশ সৈন্য আসলো, যারা মূলত সোভিয়েত স্পাইদের দ্বারা ভয়াবহভাবে ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছিল। তাই এর পাল্টা জবাব দেবার জন্য ইউএসএ একটি প্রজেক্ট হাতে নেয় যার নাম ছিল দ্য মাইন্ড কন্ট্রোল প্রজেক্ট। এবং এই মাইন্ড কন্ট্রোল প্রজেক্টের জন্য বিভিন্ন মানুষদের উপর টেস্ট করার কথা ছিল, এবং যাদের উপর টেস্ট করা হবে তাদেরকে বলা হতো টেস্ট সাবজেক্ট। এবং এই টেস্ট সাবজেক্ট হিসেবে সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া জনগণকেই বাছাই করেছিল তৎকালীন ইউএসএ এর সরকার। 50-এর দশক থেকে বিভিন্ন স্থান হতে ইউএসএ এর সরকার বিভিন্ন পতিতা, প্রস্টিটিউট, বিভিন্ন ক্রিমিনাল, জেলের কয়েদি কিংবা সুবিধা বঞ্চিত বিভিন্ন রকম গরিব নাগরিকদেরকে অফার করতে থাকে বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে নিজেদেরকে টেস্ট সাবজেক্ট হিসেবে এমকে আলট্রা প্রজেক্টের অধীনে নাম লেখানোর জন্য। সকলে তারা খুশি মনে নাম দিয়েছিল, কিন্তু এরপরই হয়েছিল তাদের সাথে খুব ভয়ানক কিছু। কারণ ইউএসএ এর সরকার এমকে আলট্রা প্রজেক্টটা শুরু করেছিল মূলত একটি মাইন্ড কন্ট্রোল প্রজেক্ট হিসেবে। অর্থাৎ এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল ইউএসএ এর গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর জন্য গুরুত্বপূর্ণ এজেন্ট তৈরি করা, যারা সাধারণত সিআইএ যাই বলবে তাই অক্ষরে অক্ষরে পালন করবে। এমন তো মানব জাতি হয়তো অনেক সময় সিআইএ এর কথা নাও মানতে পারে, তাই টেস্ট সাবজেক্টের উপরে মাইন্ড কন্ট্রোল করার জন্য ভয়াবহ সব এক্সপেরিমেন্ট চলতে থাকে। সহ্য ক্ষমতার বাহিরে কারেন্টের শক দেওয়া থেকে শুরু করে এলএসডি টেস্ট, অপিয়াম টেস্ট, মরফিন টেস্ট, এমনকি ঘুম না হবার ইঞ্জেকশন পুশ করা থেকে শুরু করে A to Z আরো অনেক কিছু। এ সকল ড্রাগস এবং অন্যান্য বিভিন্ন টেস্ট করে তাদের মাইন্ড থেকে ভালো জিনিসগুলোকে মুছে ফেলা হতো এবং তাদেরকে ব্রেন ওয়াশ করা হতো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রজেক্টে ইউএসএ সফল হয়নি, কারণ ম্যাক্সিমাম টেস্ট সাবজেক্ট অর্থাৎ যাদেরকে প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়েছিল টেস্ট করার জন্য তাদের বড় একটি অংশই মৃত্যুবরণ করে, এবং এদের খুব অল্প অংশই প্রবৃত্তিতে বেঁচে ফিরতে পারে। যদিও তাদেরকে বিভিন্ন রকম হুমকি তুমকি দিয়ে ইউএসএ এর সরকার চুপ করিয়েছিল, কিন্তু তাদের এই ইলিগাল এক্সপেরিমেন্ট দিনের পর দিন চলতে থাকে। তারা এই এক্সপেরিমেন্টের জন্য কানাডা এবং ইউএসএ এর বিভিন্ন জায়গায় সেফ হাউস তৈরি করেছিল এবং সেখানে তারা এক্সপেরিমেন্ট চালাত। অনেকদিন চলতে চলতে 1973 সাল পর্যন্ত এই এক্সপেরিমেন্ট চলে, এক পর্যায়ে টোটালি একটি ব্যর্থ প্রজেক্ট হিসেবে ইউএসএ এই প্রজেক্টটি বন্ধ করতে বাধ্য হয়। ইউএসএ কখনোই সরাসরি স্বীকার করেনি এই বিষয়টা, কিন্তু 90-এর দশকে তৎকালীন সময় ইউএসএ এর প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সরাসরি মাইন্ড কন্ট্রোল প্রজেক্টের ব্যাপারে কথা বলে দুঃখ প্রকাশ করে। What the United States government did was shameful, and I am sorry. যা দ্বারা স্পষ্ট প্রমাণ করে মাইন্ড কন্ট্রোল প্রজেক্ট আসলেই বাস্তবে হয়েছিল। তো যাই হোক, এবার আউটলাস্ট হুইসেল ব্লোয়ারে গল্পে চলে যাই। সময়টা বর্তমানে 2013 সাল। আমেরিকার কলোরাডোর প্রত্যন্ত অঞ্চলে একটি মেন্টাল অ্যাসাইলাম আছে যাকে আমরা পাগলাগারদ হিসেবে চিনি, অর্থাৎ যেখানে বিভিন্ন মেন্টালি সিক রোগীদেরকে রাখা হয়। এই অ্যাসাইলামটার নাম হচ্ছে মাউন্ট ম্যাসিভ অ্যাসাইলাম। এই অ্যাসাইলামটা উপর দিক দিয়ে মানসিক রোগীদের হাসপাতাল মনে হলেও ভেতরে দীর্ঘদিন যাবত চলছে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড। ইউএসএ মাইন্ড কন্ট্রোল প্রজেক্টের মতো এখানেও একটি ইলিগাল প্রজেক্টে হাত দিয়েছে, যে প্রজেক্ট এর নাম হচ্ছে প্রজেক্ট ওয়াল রাইডার। এই প্রজেক্টের জন্য এ পর্যন্ত যত পাগলদেরকে এই অ্যাসাইলামে ভর্তি করা হয়েছে তাদের সকলের উপরে বিভিন্ন রকম ভয়াবহ এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। অনেক লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, কেউ কেউ চিরকালের জন্য ভঙ্গু হয়ে গিয়েছে, কারো শারীরিক অবস্থা ভয়াবহ রকম বিগড়ে গিয়েছে। তো এরপর আমরা আন্ডারগ্রাউন্ড ল্যাবের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে সাধারণত এডি নামক এক টেস্ট সাবজেক্টের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তো সেখানে ওই এডি নামক লোকটা অনেক
চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু আশেপাশের ডক্টর এবং পৃষ্ঠপোষকদের জোরজবরদস্তির ফলে সে আর পেরে ওঠে না। তার উপর এক্সপেরিমেন্ট চালাতে থাকে তারা। তো এই প্রতিষ্ঠানেরই একজন কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে ওয়েলন পার্ক, যিনি আমাদের এই গল্পের মূল চরিত্র। তো ওয়েলন পার্ক অনেকদিন যাবৎ চোখের সামনে এই সকল অন্যায়গুলো দেখতে দেখতে একটু অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই সে একসময় চিন্তা করে পুরো বিশ্বকে সে এ ব্যাপারে জানিয়ে দেবে। তো সে ভেবেছিল বিভিন্ন নিউজ পোর্টালে এই নিউজটা প্রচার করবে, কিন্তু নিউজ পোর্টালগুলো সরাসরি ইউএসএ এর সরকারের মদতেই চলে, তাই সেই ভয়ে সে নিউজ পোর্টালগুলোকেও কিছু বলে না। এবং এছাড়াও সব থেকে ভয়ানক ব্যাপার হলো, স্বয়ং CIA নিজেই এখানে ইনভেস্ট করছে, এমনকি অ্যাসাইলামের যে প্রতিষ্ঠানটি মূলত এই এক্সপেরিমেন্ট চালাচ্ছে অর্থাৎ মার্কফ কর্পোরেশন, তাদের নিজস্ব প্রাইভেট মিলিটারি বাহিনীও রয়েছে যারা সাধারণত কর্পোরেট রাইভালদেরকে দমন করে। একদিন কাজের ফাঁকে ওয়েলন পার্ক তার ল্যাপটপে বসে যাবতীয় সকল বিষয়গুলো লিখে তা এক ফ্রিল্যান্সার সাংবাদিকের নিকট মেইল করে দেয়। ওই সাংবাদিকের নাম হচ্ছে মাইলস অপসার। মাইলসের নিকট এই কারণেই পার্ক মেইল করে, কারণ মাইলস যেহেতু একজন ফ্রিল্যান্সার সাংবাদিক, অর্থাৎ তার হাতে কাজের স্বল্পতা রয়েছে এবং তার কাজ দরকার। দ্যাটস ওয়াই মাইলস হয়তো এরকম একটি রিপোর্ট হাতছাড়া করতে কখনোই চাইবে না। দ্যাটস ওয়াই মাইলসকে এই কাজটা দেওয়া হয়। ল্যাবে আবার একটি প্রয়োজন পড়লে ওয়েলন পার্ক তার ল্যাপটপটি ওপেন রেখেই সেখান থেকে উঠে যায়। কিন্তু কাজ শেষে পার্ক যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে মার্কফ কর্পোরেশনের সুপারভাইজার তার ল্যাপটপের সামনে বসা এবং তাকে হুমকি দিচ্ছে যে তুমি কাজটা মোটেও ঠিক করোনি, বাহিরে এই নিউজটা প্রচার করো, ভুল যেহেতু করেছো তোমাকে তো মাশুল অবশ্যই দিতে হবে। তখন মার্কফ কর্পোরেশনের অর্থাৎ এই অ্যাসাইলামের ভিতরে যত সিকিউরিটি গার্ডরা ছিল তারা মারধর করে স্বয়ং ওয়েলন পার্ককেই টেস্ট সাবজেক্ট হিসেবে এক্সপেরিমেন্টের নিতে বাধ্য করে। তো এক্সপেরিমেন্টের একটি রুমে পার্ককে নিয়ে যাবার পর তাকে একটি চেয়ারে জোর করে বেঁধে রাখা হয়। এরপর তার সামনে অনেকগুলো টিভিতে বিভিন্ন রকম অদ্ভুত জিনিস চালাতে থাকে, কিন্তু মাইন্ড কন্ট্রোল কোনোভাবেই করা সম্ভব হয় না। হঠাৎ করেই সেখানে এক ভৌতিক কালো অবয়বের আগমন ঘটে এবং সে আশেপাশে অবস্থানরত যে সকল সিকিউরিটি গার্ডরা ছিল তাদেরকে খুন করে ফেলে। ওয়েলন পার্ক এখানে চট জলদি নিজের হাতের বাঁধন খুলে সেই সিট থেকে উঠে যায়। এরপর হাতের সামনেই ভিডিও ক্যামেরা দেখতে পায়। তো সেটা সে নিয়ে আশেপাশে যত বিষয়বস্তু সে এ পর্যন্ত লক্ষ্য করেছে এগুলো সে ভিডিও করতে থাকে, কারণ তার এটা খুব ভালো মতোই মাথায় ঢুকে গিয়েছিল সে এগুলো যদি প্রচার করতে চায় অবশ্যই প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণ হিসেবে এই ভিডিওগুলো সে করতে থাকে। অতঃপর ওয়েলন পার্ক ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতেই সামনে এগোয়, কিন্তু সে লক্ষ্য করে যে বিগত 6-7 ঘন্টায় যতক্ষণ সে বন্দি ছিল এক্সপেরিমেন্টের রুমে, ঠিক ওই 6-7 ঘন্টার মধ্যেই সকল কয়েদিরা নিজেরা অ্যাসাইলামের ভিতরে আলাদা প্রোটেস্ট করে অনেকেই সেল থেকে বের হয়ে গিয়েছে, এবং তারা সেল থেকে বের হয়েই আশেপাশে যে সকল লোকদেরকে পাচ্ছে তাদেরকে খুন করছে। এবং তার থেকেও সব থেকে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে স্পেশালি যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এমকে আলট্রা প্রজেক্টে পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে অতি নৃশংসভাবে কেটে ছিঁড়ে হত্যা করছিল তারা। তো ওয়েলন পার্ক বুঝে যায় তার বাঁচার সম্ভাবনা এখানে কম, কারণ সে একজন প্রোগ্রামার হিসেবে এই প্রজেক্টে যুক্ত ছিল। দ্যাটস ওয়াই সে প্রাণ বাঁচানোর জন্য দ্রুত একটি টানেলে করে সামনে এগোতে থাকে। তো একটি কক্ষর উপর দিয়ে যাবার সময় হঠাৎ করে সে নিচে দেখতে পায় দুজন সিকিউরিটি গার্ড কথা বলছিল এরকম ভাবে যে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা মনে হয় না এর থেকে বেঁচে ফিরতে পারবো, বর্তমান যে অবস্থায় আছে আমরা, সব থেকে ভালো হয় যদি রেডিও সেন্টারে গিয়ে রেডিও দিয়ে রেস্কিউ টিমকে যদি অবগত করা যেত তাহলে হয়তো ওরা এসে আমাদেরকে বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু রেডিও সেন্টারটা যেখানে অবস্থিত সেখানে তো যাওয়াটাও এখন রিস্ক। ওয়েলন পার্ক উপর থেকে এসবই শুনে ফেলে এবং ওয়েলন পার্ক ওই দুজন সিকিউরিটি গার্ডের কথা হতে রেডিও সেন্টার এর এক্সাক্ট লোকেশনটা সম্বন্ধে জেনে যায়। অতঃপর ওয়েলন পার্ক সিদ্ধান্ত নেয় ওই রেডিও সেন্টারে পৌঁছে রেস্কিউ টিমকে খবর দেওয়ার জন্য। টানেলের শেষ মাথা দিয়ে নামার পর ওয়েলন পার্ক একটি রুম হয়ে অপর একটি স্থানে যেতে নিচ্ছিল, ঠিক তখনই ওই রুমের মধ্যে সে লক্ষ্য করতে পারে যে মানবদেহের অনেকগুলো কাটাছেঁড়া অংশ এদিক ওদিক পড়ে রয়েছে। এরপর চুপি চুপি সামনে এগোতেই সে আরো বিভীষিকাময় একটি দৃশ্য দেখতে পায়। একজন মেন্টাল রোগী হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে এক ডক্টরের দেহ ইচ্ছে মতো কাটছে এবং ভেতর থেকে যত মাংস বা অন্যান্য নাড়ি ভুড়ি পায় সবই খেয়ে নিচ্ছে। দুর্ভাগ্যবশত ওই ক্যানিবাল লোকটা ওয়েলন পার্ককে দেখে ফেলে। অতঃপর ওয়েলন পার্কের পিছনেই ওই ক্যানিবাল লোকটা ধাওয়া করতে থাকে। ওয়েলন পার্ক এখানে জীবনকে একদম হাতের মুঠোয় নিয়েই পালাতে থাকে। তবে দুর্ভাগ্যজনকভাবে একটি মুহূর্তে এই অ্যাসাইলামের রান্নাঘরের সামনে এসে ওই ক্যানিবালের হাতে ধরা পড়ে যায় আমাদের ওয়েলন পার্ক। এরপর ওয়েলন পার্ককে রান্নাঘরের একটি চুলার ভিতর ধাক্কা মেরে ফেলে দেয় ক্যানিবাল লোকটা। ভিতরে আগুন জ্বলছিল চুলার। ওয়েলন পার্ক যে কোনো সময় এখানে মৃত্যুবরণ করতে পারে। এই চিন্তা করেই চুলার পেছনের যে দুর্বল দেয়াল রয়েছিল সেটাতে অনেকগুলো লাথি মেরে সেই দেয়ালটা ভেঙে চুলার পিছনের অংশ দিয়ে ওয়েলন পার্ক বের হয়ে যায়। এরপর
সে ওই রেডিও রুম বরাবর ভিডিও ক্যামেরা অন রেখে এগুতে থাকে। তো এই পুরো ফেসিলিটির মধ্যে অনেকগুলো ভবন রয়েছে। ওয়েলন পার্ক সিকিউরিটি গার্ডদের হতে যে লোকেশনের ব্যাপারে শুনেছিল সেই লোকেশনটা অপর একটি ভবনে অবস্থিত। সেই লোকেশন বরাবর যাবার জন্য একটি মাঠ পাড়ি দিতে হয় থাকে। সেই মাঠ পাড়ি দেওয়ার সময় সে লক্ষ্য করে যে আশেপাশে অনেকগুলো ক্রিমিনাল যাদের ওপর উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট চালিয়ে পুরো ভয়ানক রূপ দেওয়া হয়েছে, তারা হাতে ধারালো অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো ওয়েলন পার্ক এখানেও চরম ঝুঁকি নিয়ে সেই মাঠ পাড়ি দেয়। এরপর একটি মই বেয়ে সে ওই ভবনে পৌঁছে যায়। তো ওই ভবনের ভিতরে পৌঁছানোর পর সে রেডিও রুমে পৌঁছায় এবং রেডিও রুমে পৌঁছে জেনি রেডিও দিয়ে রেস্কিউ টিমকে অ্যাসাইলামের ভেতরের ভয়াবহ অবস্থা সম্পর্কে বর্ণনা করতে যাবে। ঠিক তখনই মার্কফ কর্পোরেশনের সেই কালো স্যুট পরিহিত সুপারভাইজার এসে আঘাত করে বসে ওয়েলন পার্কের উপর। এরপর সে রেডিওটা সে ব্যক্তি নষ্ট করে দেয়। অতঃপর ওয়েলন পার্ককে জেনি সে অ্যাটাক করতে নেবে, তখনই কোনো কয়েদির ভয়াবহ গলার আওয়াজ শুনতে পায় সে। এরপর সেখান থেকে দ্রুত সে ভয় পালিয়ে যায়। ওয়েলন পার্ক অতঃপর দরজা লাগিয়ে দেয় এবং দরজা লাগানোর পর দেখতে পায় যে সেখানে বিশাল আকৃতির এক মিউট্যান্ট এসে হাজির হয়েছে। যদিও সেই মিউট্যান্টটা ওয়েলন পার্ককে কিছু করতে পারে না, কারণ ওয়েলন পার্ক দরজা লাগিয়ে চুপচাপ লুকিয়েছিল সেখানে। তো সেই মিউট্যান্টটা চলে যাওয়ার পর ওয়েলন পার্ক আবার তার ভিডিও ক্যামেরা অন করে সামনে এগুতে থাকে অন্য পথে যাবার জন্য। তো পথিমধ্যে সে পথ ভুলে গেলে এক খ্রিস্টান পাদ্রির দেখা পায়। মূলত এই লোক পাদ্রি না, এই লোক নিজেও পাগল এবং এই অ্যাসাইলামই অনেকদিন যাবত রয়েছে। তবে আর 5-10টা কয়েদি থেকে এই লোকটা কিছুটা আলাদা। তো এই লোক ওয়েলন পার্ককে এই অ্যাসাইলাম থেকে বের হবার পথ বলে দেয়। তো অতঃপর ওয়েলন পার্ক একটি রুমের ভিতরে ঢোকার পর সেখানে অনেক ঝুলন্ত লাশ দেখতে পায়। সেখানেই আসলে ওয়েলন পার্কের জন্য অন্যতম বড় এক বিপদ অপেক্ষা করছিল এবং সেখানে হঠাৎ করে হাজির হয় এডি গ্লাসকিন নামে এক ব্যক্তি। বন্ধুরা, এটা সেই এডি গ্লাসকিন যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো এই এডির ওপরও মার্কফ কর্পোরেশন ভয়াবহ এক্সপেরিমেন্ট চালিয়ে তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তো এখন এডি টোটালি পাগল এবং উন্মাদের মতো আচরণ করছে এবং সে বলাবলি করছিল যে এই তো ডার্ডিং, আমি তোমাকে পেয়ে গিয়েছি। মূলত এডি মানসিকভাবে টোটালি বিপর্যস্ত হয়ে যাবার পর সে যখনই অ্যাসাইলাম থেকে ছাড়া পেয়েছে এরপর থেকে সে একের পর এক দুর্বল রোগীদেরকে একটি নির্দিষ্ট রুমে গিয়ে তাদের গোপনাঙ্গ কেটে উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করতে নিচ্ছিল নিজের মতো। অ্যাকচুয়ালি তার ভাষ্যমতে সে নিজের জন্য একজন পারফেক্ট স্ত্রী খুঁজছিল। তো এখানে তো কোনো মেয়ে মানুষ নেই বললেই চলে এই পুরো অ্যাসাইলামে। দ্যাটস ওয়াই দুর্বল পুরুষ রোগীদেরকে সে একটি নির্দিষ্ট রুমে নিয়ে গোপনাঙ্গতে উল্টোপাল্টা অপারেশন করে তাদেরকে নারীতে রূপান্তর করবে। এই ধরনের এক অসুস্থ ডিজায়ার তার মাঝে রয়ে যায় এবং এই ডিজায়ার অনুযায়ী কাজ করতে গিয়ে সে অনেকগুলো রোগীকে অলরেডি খুনও করে ফেলেছে। সে একের পর এক রোগীদেরকে গোপনাঙ্গ কেটে নারীতে রূপান্তর করার জন্য উল্টোপাল্টা কাটাছেঁড়া করতেই আছে আর এখানে কেউ বেঁচে ফিরছে না, সকলেই মৃত্যুবরণ করছে। তো এরই ধারাবাহিকতায় সে আমাদের গল্পের মূল চরিত্র ওয়েলন পার্ককে পায়। তো ওয়েলন পার্ক তার থেকে বাঁচার জন্য একটি লিফটের সামনে গিয়ে লাফ দেয়। তো লিফট যেহেতু অনেক নিচে ছিল তাই পাশের একটি মইতে গিয়ে আছড়ে পড়ে ওয়েলন পার্ক এবং মইটাও ওয়েলন পার্কের ভারসাম্য করতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে ওয়েলন পার্ক ভালোই আহত হয় এবং তার পায়ে একটি কাঁচের টুকরো ঢুকে যায়। কিন্তু তারপরই অসুস্থ এডি গ্লাসকিন ওয়েলন পার্ককে খুন করার জন্য লিফটের বাটন চেপে দেয়। তো লিফট ধীরে সুস্থে উপরে উঠতে থাকে। সেই মুহূর্তে ওয়েলন পার্ক সুযোগ বুঝে লিফট থেকে বের হয়ে যায়। অতঃপর এডির চোখ ফাঁকি দিয়ে সে দ্রুত আহত পা নিয়ে দৌড়েই একটি লকারের ভিতরে ঢুকে নিজেকে বন্দী করিয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এডি গ্লাসকিন সেই লকারের সামনে এসে বুঝে যায় যে লকারের ভিতর হয়তো কেউ রয়েছে। তাই লকারটি এডি গ্লাসকিন একটি বিশাল রুমের মধ্যে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে একটি গ্যাস পুশ করে লকারের ভিতরে। ওয়েলন পার্ক সেখানেই অজ্ঞান হয়ে যায়। প্রায় 12 ঘন্টা পর ওয়েলন পার্কের ঘুম ভাঙে। অতঃপর ওয়েলন পার্কের সাথে আমরাও অতি নিকৃষ্ট দৃশ্যের সাক্ষী হই, যেখানে আমরা দেখতে পাই যে এক অসুস্থ রোগীকে এডি গ্লাসকিন উল্টোপাল্টা অপারেশন শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার গোপনাঙ্গ বরাবর কোনোরকম অ্যানেস্থেশিয়া বা কোনোরকম অন্যান্য ওষুধ পুশ না করেই কাটাছেঁড়া করা হচ্ছিল, যার ফলে ওই রোগী খুব ভয়াবহভাবে আর্তনা করছিল। এই দৃশ্য দেখতে দেখতেই ওয়েলন পার্ক এক সময় অজ্ঞান হয়ে যায়। তো এর অনেকক্ষণ পর যখন ওয়েলন পার্কের আবার সেন্স ফিরে তখন সে দেখতে পায় যে এডি গ্লাসকিন ওয়েলন পার্ক এর পুরো দেহ থেকে সকল পোশাক ছাড়িয়ে তাকে টেবিলে শুয়েছে অপারেশন করানোর জন্য। তো যেই না সে অপারেশন শুরু করতে যাবে তখনই ওই অদ্ভুত ক্যানিবাল লোকটা এসে হঠাৎ করে আঘাত করে বসে এডির ওপর, যার ফলে অপারেশন শুরু হয় না এবং ঠিক সেই মুহূর্তেই ওয়েলন পার্ক নিজেকে সেই বেড থেকে ছাড়িয়ে নেয়। এরপর সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে থাকে। কিন্তু এডি ওয়েলন পার্ককে পুনরায় আবার ধরে ফেলে এবং ধরার পর এই দুর্বল ওয়েলন পার্কের পায়ে রশি বাঁধে এবং সেই রশি বেঁধে তাকে একটি রুমের ওখানে নিয়ে ঝুলানোর প্রস্তুতি নেয়। তো ওই রুমে যাবার পর ওয়েলন পার্ক দেখতে পায় যে ওই রুমটাতে আরো অনেক লাশ ঝুলানো, অর্থাৎ এই সকল লোককে বিভিন্ন সময়
এডিগ্লাসকিন উল্টোপাল্টা সার্জারি করে মেরে ফেলেছিল। সোজা কথায় সে তার জন্য এখনও পারফেক্ট ওয়াইফ খুঁজে পায়নি। দ্যাটস ওয়াই যাদেরই অপারেশন ফেল হচ্ছে কিংবা মারা যাচ্ছে কিংবা যাদেরকে সে ঠিকঠাক কোনো কাটাছেড়া করতে পারছে না তাদেরকে সে এখানে ঝুলিয়ে রাখছে। তো জেইনি ওয়েলন পার্ককে এনে উপরে তুলছিল এডি, ঠিক তখনই ওয়েলন পার্ক অতিরিক্ত ভারের কারণে নিচে পড়ে যায় এবং নিচে পড়ার ফলে দড়িতে টান লেগে সরাসরি এডি উপরে উঠে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে একটি রড সেখানে বের হয়েছিল, সেই রড বরাবর এডির দেহ গেঁথে যায় যার কারণে এডি সেখানেই মৃত্যুবরণ করে। তো এরপর ওয়েলন পার্ক সে কক্ষ থেকে দ্রুত বের হয়ে সামনে এগুতে থাকে তার ক্যামেরা নিয়ে। মোটামুটি সকল বিপদ পেছনে ফেলে সামনে এগুতে যখন থাকে আমাদের ওয়েলন পার্ক, তখনই হঠাৎ করে সে ওই অ্যাসাইলামের ভেতরের কিছু মাইক থেকে আওয়াজ ভেসে আসতে শুনে, যেখানে বলা হচ্ছিল যে রেস্কিউ টিম এখানে এসে পড়েছে এবং কোনো এক রিপোর্টারও বাহির থেকে এসেছে যে এখানে অভ্যন্তরীণ কি করছে না করছে এ সকল বিষয়ে তথ্য লিপিবদ্ধ করছে এবং ক্যামেরা বন্দী করছে, তাকে আটক করতে হবে এবং এছাড়াও রেস্কিউ টিমের সকল সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো কিছু যদি থ্রেট মনে হয় তাদের এবং কোনো কিছু যদি তাদেরকে মনে হয় অস্বাভাবিক সে সকল বস্তুগুলোকে ডাইরেক্টলি গুলি করে খুন করে ফেলতে। তো এ সকল কথোপকথন শুনে ওয়েলন পার্ক বুঝে যায় যে তার বিপদ এখনো শেষ হয়নি এবং যে কোনো মুহূর্তে সে রেস্কিউ টিমের হাতে হয়তো মৃত্যুবরণ করতে পারে। এবং এছাড়া আরেকটি বিষয় সে নিশ্চিত হয়ে যায় যে যে ফ্রিল্যান্সার সাংবাদিক অর্থাৎ মাইলসকে যে সে তথ্য শেয়ার করেছিল সেই মাইলস অফিসার অলরেডি এই অ্যাসাইলামে এসে ভিতরে তদন্ত করা শুরু করে দিয়েছে। তো যেহেতু ওয়েলন পার্কের সামনে এখন নতুন বিপদ অর্থাৎ রেস্কিউ টিমের সদস্যরাই আশেপাশে রয়েছে, দ্যাটস ওয়াই সে একের পর এক বাধা খুবই গোপনতা এবং চতুরতার সাথে পাড়ি দিতে থাকে এবং সৌভাগ্যজনকভাবে সে কোনো ক্ষেত্রেই মার্কফ কর্পোরেশনের ওই রেস্কিউ টিমের সদস্যদের চোখে পড়ে না। মূলত সে তার পূর্ণ দক্ষতা ব্যবহার করে অনেক পথ এবং ঝামেলা ও বিপদ পাড়ি দিয়ে সর্বশেষ রিসেপশন রুমে এসে পৌঁছায়। তো সেখানেই মূল ফটক দিয়ে সে যখন বের হতে যাবে তখন সে দেখতে পায় যে এই মাউন্ট মেসিভ অ্যাসাইলামের সুপারভাইজার আহত অবস্থায় হেলান দিয়ে বসে রয়েছে দরজার সামনে। তো পার্ক মূলত এ লোককে সহায়তা করে তার সাথে নিয়ে যাবে এরকম একটি প্ল্যান করে, এরকম একটি চিন্তা থেকেই ওই সুপারভাইজার বরাবর হাত বাড়ায়। কিন্তু সেই সুপারভাইজার তখনই এক কাচের টুকরা নিয়ে ওয়েলন পার্কের পেট বরাবর গেঁথে দেয়। ওয়েলন পার্ক সেখানে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তেই ওই সুপারভাইজার যখনই ওয়েলন পার্কের বুক বরাবর সেই কাচের টুকরা গেঁথে দিবে ঠিক তখনই সেই অদ্ভুত ভয়াবহ কালো অবয়ব আবার হাজির হয় এবং সেই সুপারভাইজারকে উপরে উঠিয়ে পুরো দেহ ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে। ওখানে সেই সুপারভাইজার ভয়াবহভাবে মৃত্যুবরণ করে। তো ওয়েলন পার্ক এই আহত শরীরে এই দৃশ্য দেখার পর চরম ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়েই দ্রুত দৌড়ে অ্যাসাইলাম থেকে বের হয়ে যায় এবং অ্যাসাইলাম থেকে অনেক দূরে যাবার পর ওয়েলন পার্ক একটি জিপ গাড়ি দেখতে পায়। এই জিপ গাড়ি কার সে জানে না, তবে তার এই মুহূর্তে দ্রুতই বের হতে হবে এখান থেকে। এই চিন্তা করে সে জিপ গাড়িতে চটজলদি উঠে বসে সে শেষবারের মতো ভিডিও ক্যামেরাটা দিয়ে ওই অ্যাসাইলামের দরজা বরাবর তাক করে। তখনই সে দেখতে পায় এক কালো রঙের অবয়ব দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা কি তা সে জানে না, তবে সে এতটুকুই বুঝতে পারে বিপদ তার এখনও শেষ হয়নি। সেজন্য দ্রুত সে গাড়ি অন করে সেই অ্যাসাইলাম থেকে গাড়ি চালিয়ে বের হয়ে যায়। সৌভাগ্যজনকভাবে গাড়ির চাবিটা গাড়ির ভেতরেই ছিল। এরপর কয়েক মাস কেটে যায়। মার্কফ কর্পোরেশন তাদের নিজেদেরই টাকা পয়সা খরচ করে ওয়েলন পার্কের পর্যাপ্ত ট্রিটমেন্ট করিয়েছে। তো আমরা দেখতে পাই CIA এর একজন গুরুত্বপূর্ণ লোক ওয়েলন পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে যে তুমি যে সকল তথ্যগুলো কালেক্ট করেছো তুমি এ সকল তথ্যগুলো কোনোভাবেই বাহিরে প্রচার করবে না, এমনকি কোথাও আপলোড করবে না। যদি তুমি তোমার পরিবারে ভালো চাও তাহলে আশা করি তুমি এই কথাটা মেনে চলবে, আর যদি আমাদের কথার অমান্য করো তাহলে তোমার পুরো পরিবার নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটি সাহসী পদক্ষেপ লয় আমাদের ওয়েলন পার্ক, সে সবগুলো তথ্য ওই CIA এর কর্মকর্তার সামনে আপলোড করে দেয় এবং এখানেই শেষ হয়ে যায় আউটলাস্ট হুইসেল ব্লোয়ার গেমের গল্প। তবে কিছু বিষয় এখনো এক্সপ্লেইন করা বাকি। এই কালো অবয়বটা অ্যাকচুয়ালি কে, কোথা থেকে এলো, যেই ফ্রিল্যান্সার সাংবাদিককে পার্ক মাউন্ট মেসিভ অ্যাসাইলামে আসতে বলেছিল ওই সাংবাদিক অর্থাৎ মাইলস অফিসারের সাথে কি হয়েছিল সেগুলো কিন্তু এখনো বলিনি, ও সকল বিষয়গুলি জানবো আমরা এই সিরিজের পরবর্তী পর্বে অর্থাৎ আউটলাস্ট 1 গেমে। সো আজ এই পর্যন্তই, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং যারা বিভিন্ন হরর ভিডিও গেম পছন্দ করো তাদেরকে আমি এই গেমটা অবশ্যই খেলতে বলবো। তো এই আউটলাস্ট গেমে মূলত তিনটি পার্ট, আউটলাস্ট 1, আউটলাস্ট হুইসেল ব্লোয়ার এবং আউটলাস্ট 2। মূলত আউটলাস্ট হুইসেল ব্লোয়ার হচ্ছে আউটলাস্ট সিরিজের একটি DLC। তো এই DLC-তে মূলত আউটলাস্ট 1 এর পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনাসমূহ দেখানো হয়। দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি শুধুমাত্র আউটলাস্ট হুইসেল ব্লোয়ার এর গল্পের ব্যাখ্যা করলাম। পরবর্তী ভিডিওতে আউটলাস্ট 1 নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। ও সাবস্ক্রাইব নামক ভালোবাসাটা দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।